ফেইক অথবা স্প্যাম কল বন্ধ করতে আগামী এক সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই গ্রাহকদের ঠকাতে এই ধরনের বুয়ো ফোন কল বন্ধ করার লক্ষ্যেই এরকম একটি নিয়ম চালু করা হচ্ছে এন ইয়ে আগেই এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই যেহেতু ওই কল করা হয়েছে কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেইক বলে অভিযোগ করেন তাহলে টেলিকম কোম্পানিকেই এন এ ব্যবস্থা নিতে হবে এর ফলে ফেইক কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং অথবা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে দুই বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে এদের ঠেকাতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার এক জঘন্য ও নৃশংস ঘটনা ঘটল করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন গ্রামে দা দিয়ে কুপিয়ে নিজের মা বাবাকে খুন করল পাষাণ্ড ছেলে খুন করে সামাজিক মাধ্যমে দুয়া পরে পোস্ট করে পাষাণ ছেলে আব্দুল হালিম রবিবার বিকেলে হঠাৎ গড়ে প্রবেশ করে মা নেসা। এবং বাবা আব্দুল সালামের উপর দাঁড়ালো দা দিয়ে আক্রমণ করে উপর্যুপুরি কূপ বসায় মা বাবার উপর গোরের মধ্যে প্রাণ হারান দম্পতি খুন করে রক্তাক্ত দান নিয়ে সাইকেলে গড় থেকে পালিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুয়া পরে একটি ভিডিও পোস্ট করে হালিম ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দুইটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দে পুলিশ হালিমকে গ্রেফতার করেছে বলে জানা যায় এদিকে কেন হালিম তার মা বাবাকে নৃশংসভাবে খুন করল তা জানা যায়নি পুলিশি তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশে হাসিনা সরকারের পতন এরপর তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার তারপরও দেশে সংকট কাটছে না অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে বাংলাদেশের বাসিন্দারা আর এই পরিস্থিতির মাঝেই নতুন সংকট মিলছে না টাকা এটিএম থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন বাংলাদেশের বাসিন্দারা জানা গিয়েছে বাংলাদেশের অধিকাংশ এটিএমই বন্ধ এর জেরে চরম অর্থ সংকটে পড়েছেন সাধারণ মানুষ নগদ টাকা না থাকায় কেনাকাটা করতে চরম সমস্যায় পড়ছেন মানুষ কবে টাকা হাতে পাবেন তাও অনিশ্চিত ফলে আর্থিক সংকট চরমে উঠেছে ব্যাংকগুলির তরফে জানানো হয়েছে নিরাপত্তার অভাবেই দেশ জুড়ে অধিকাংশ ব্যাংকের এটিএম বন্ধ এটিএমে অর্থ সরবরাহের কাজ করে তৃতীয় পক্ষ প্রতিকূল পরিস্থিতিতে এই পরিষেবাও বন্ধ সেই কারণে এটিএমে টাকা থাকছে না ফলে বন্ধ রাখা হচ্ছে এটিএমগুলি এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও অশান্ত মণিপুরে শান্তির কোনো লক্ষণ নেই এবার মণিপুরের কাংপকবি জেলায় এক প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা হামলা চালালো দুষ্কৃতীরা শনিবার সন্ধ্যায় এই হামলা চললেও রবিবার এই ঘটনার কথা প্রকাশে আনে সেখানকার পুলিশ প্রাক্তন বিধায়ক ইয়ামটং হাওপিকপের লক্ষ্য করে এই হামলা চললেও ঘটনায় মৃত্যু হয়েছে তার দ্বিতীয় স্ত্রীর পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে বোমা চুরলে সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন চুষট্টি বছরের বয়সী বিজেপি নেতা তোতা প্রাক্তন বিধায়ক হাউকিফ বোমার আগাতে সামান্য জখম হন তিনি তবে ঘটনার জেরে গুরুতর আহত তার দ্বিতীয় স্ত্রী উনষাট বছরের বয়সী চারুবালা আহত অবস্থায় তাকে তরিগরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু ঘটে জানা গিয়েছে চারুবালা মেতেই সম্প্রদায়ের হলেও কুকি অধ্যুষিত কাংপকবি জেলায় নিজের বাড়িতে থাকতেন তিনি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অসম নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু এবারের লোকসভা নির্বাচনে সার্বিকভাবে উত্তর পূর্বে বিজেপি নেতৃত্বাধীন জুটের ফলাফল নিয়ে অসন্তুষ্ট দলের সর্বভারতীয় নেতৃত্ব কেন উত্তর পূর্বে এনডিএর আসন গতবারের তুলনায় কমল তা নিয়ে আত্মমন্তন শুরু হয়েছে বিজেপিতে গৌহাটির উজন বাজারের পদ্মভবনে বিজেপির এক বৈঠকে উপস্থিত থেকে দলের জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তু সুস্পষ্ট ভাষায় বলেছেন অসম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ ছাড়া উত্তর পূর্বের বাকি রাজ্যগুলোতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পারফরমেন্স মুটেও পারফরম্যান্স মোটেও আশাপ্রদ নয় দু হাজার উনিশে উত্তর পূর্বে আঠারোটি আসনে জিতেছিল এনডিএ চব্বিশের বুটে তা কমে কেন পনেরো হলো সেটা নিশ্চিতভাবেই ভেবে দেখতে হবে সন্তোষ মনে করেন কোথায় ফাঁক থেকে গিয়েছে তা চিহ্নিত করে মেরামত করতে হবে দু সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের তৎকালীন সভাপতি রিপুন বরা তৃণমূল কংগ্রেস তাকে প্রদেশ কমিটির সভাপতি বানালেও রাজনৈতিকভাবে তার গ্রহণযোগ্যতা অনেকটাই কমে আসে এই বছর লোকসভা নির্বাচনের পর থেকে অসমে কংগ্রেসের সংগঠন আবার চাঙ্গা হতে শুরু করেছে শাসক দলের বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে কংগ্রেসের সদস্য হয়েছেন এবার একই রাস্তায় হাঁটছেন প্রাক্তন সাংসদ রিপুন বরাও অন্তত তার দলে এমনটাই খানাগুসা শোনা যাচ্ছে দলীয় সূত্রে খবর তিনি ইতিমধ্যে কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সাম্প্রতিক কার্যকলাপেও ইঙ্গিত পাওয়া গিয়েছে তিনি পুরনো দলে ফিরে আসতে আগ্রহী যদিও এ ব্যাপারে কংগ্রেস অথবা তৃণমূল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে দলীয় সূত্রে খবর রিপুন বরা এই বছরের শেষ দিকেই আবার কংগ্রেসে যোগ দেবেন জেল থেকে বেরিয়েই বিজেপি নেতৃত্বাধীন সরকারকে এক নিলেন মনীষ সিসোদিয়া আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সতেরো মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন দলীয় হেডকোয়ার্টারে সাংবাদিকদের মুখোমুখি হন মনীষ সিসোদিয়া তার দাবি বাড়তে সততার প্রতীক অরবিন্দ কেজরিওয়াল তার বাব মূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে দেশে স্বৈরাচারী শাসন চলছে বিরোধীরা যদি এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একাটা হয় তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে বের করে আনা সম্ভব হবে গণতন্ত্র এবং সংবিধানের থেকে কোনো রাজনৈতিক দল কখনও বড় হতে পারে না এমনটা উল্লেখ করে এদিন মনীষ সিসোদিয়া বলেন সকলের উচিত এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাট্টা হওয়া অন্তর্বর্তী সরকার গঠন হলেও বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় এখনও নানা হিংসা থেকে লুটপাটের খবর সামনে আসছে আর তাই বাংলাদেশের হিন্দুরা ভারত সীমান্তে জড়ো হচ্ছেন ওপার থেকে এপারে আসার জন্য নিজেদের প্রাণ বাঁচাতে এখন এটাই পথ বলে তারা মনে করছেন এই আবহে এবার আশারবাণী শোনা গেল আগামী তিন চার দিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা এম শাকাওয়াত হুসেন কিন্তু তাতেও কি গড় ছাড়ারা গড়ে ফিরবেন জিয়ে রইল এই প্রশ্ন তবে আগের থেকে পরিস্থিতি খানিকটা ঠান্ডা হয়েছে অপার বাংলার মানুষজন এখন বরষা চাইছেন সেই ভরসা দিতেই এবার বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এম শাকাওয়াত হোসেন বলেন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে নানা পরিকল্পনা করা হচ্ছে নতুন সরকার উদ্বেগ নিচ্ছে এখনও রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়নের নির্দেশ দেওয়া হয়নি